এবারে কোশ্চেনটি আমরা দেখি, ও বিন্দুতে কার্যরত পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করেছে। ও বিন্দুগামী বৃত্ত এর ক্রিয়া রেখাকে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে। এখন তার মানে প্রথমে একটা বিন্দু যদি হয় ও বিন্দু, সরি হ্যাঁ ও বিন্দু, এই ও বিন্দু থেকে তিনটা বল কাজ করবে, একটা হচ্ছে পি, একটা কিউ, আর একটা হচ্ছে আর। এই বরাবর আমরা ধরে নিলাম আর বল কাজ করে। এই বরাবর আমরা ধরে নিচ্ছি পি বল কাজ করে, এই বরাবর আমরা ধরে নিচ্ছি কিউ বল কাজ করে। ও এখন বলা হয়েছে যে এই বৃত্তটা কি হয়, এ বি সি বিন্দু দিয়ে ছেদ করে, ও বিন্দুগামী একটি বৃত্ত এর ক্রিয়া রেখাকে এই বলগুলো। তার মানে আমাদেরকে এই বিন্দু তিনটা দিয়ে একটা বৃত্ত আঁকতে হবে, যেটা কি এ বি সি, এ বি সি বিন্দুতে ছেদ করে। এটা আমরা এ দিলাম, বি দিলাম, এখানে একটা বিন্দু দিলাম সি, এ সি আর বি সি যোগ করলাম। এখন যেটা আমরা করব লামির উপপাদ্য, লামির উপপাদ্য অনুযায়ী এখন দেখো আমরা তিনটা বল পাচ্ছি তাই না, একটা হচ্ছে পি বল, একটা কিউ বল, একটা আর বল। তাহলে পি বল আমি যদি নিই তাহলে আমার নিচে সাইন কি হবে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ। তারপরে কিউ যদি নিই তাহলে সাইন আর আর পি এর মধ্যবর্তী কোণ, আর যদি নিই তাহলে সাইন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে লামের উপপাদ্য অনুযায়ী আমরা বেসিক লাইনটা লিখে ফেললাম। এখন আমরা কোণগুলো আসি যে কোণগুলো কি কি হবে। কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, এখন দেখো কিউ আর আর এর মধ্যবর্তী কোণ এই কোণটা না। এখন আমি সরাসরি যদি এটা বরাবর এটা যোগ করে দিই তাহলে দেখো এই লাইনটা কি স্ট্রেট অ্যাঙ্গেল তো তাই না, তাহলে এটা কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি এই বিওসি টা বাদ দিয়ে দিই, এই অংশটুকু আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এই যে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি লিখবো, সাইন পাই মাইনাস বিওসি। সাইন পাই মাইনাস আর আর পি এর মধ্যবর্তী কোণ, আর আর পি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখন দেখো আর আর পি এর মধ্যবর্তী কোণ এই যে এই অংশটা, এখন এটার ক্ষেত্রেও ধরো এই পুরো 180 ডিগ্রি নিলাম, নিয়ে আমি যদি এই অংশটুকু মাইনাস করে দেই, এই অংশটুকু যদি মাইনাস করে দেই তাহলে এই যে আর আর পি এর মধ্যবর্তী কোণ পেয়ে যাচ্ছে না, তাহলে সেই কোণটা কত হচ্ছে এ ও সি, আর সাইন এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত দেখো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এ ও বি। পি বাই সাইন বি ও সি, এখানে পাই মাইনাস বি ও সি, তাহলে সাইন সাইনই থেকে যাবে আর পাই মাইনাস করছি তাহলে এখানে বিওসি লিখতে পারবো। তারপরে কিউ বাই সাইন এওসি, আর এখানে আর বাই সাইন এও বি কে আমরা কি লিখতে পারি, এখন দেখো এও বি এই যে এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় এই কোণ আর এই কোণের বিপরীত কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি এই কোণটা মাইনাস করে দিই তাহলে তো আমি এটা পাচ্ছি তাই না, তাহলে এ ও বি কে আমি কি লিখতে পারি, পাই মাইনাস এ সি বি, পাই মাইনাস এ সি বি।
মানে আমরা ট্রাই করব এখন প্রত্যেকটা কোণকে এই ত্রিভুজের মধ্যে নিয়ে আসা। এখন বিওসি দেখো, বিওসি আর হচ্ছে আমরা কি জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো সমান হয়, তাই না? তাহলে এই যে আমি যদি বিসি চাপ নেই, তাহলে বিসি চাপের উপর উপর দেখো এই কোণ উৎপন্ন করে আবার এই কোণ উৎপন্ন করে, তাহলে বিওসি ইকুয়ালস টু আমি বিএসি লিখতে পারি না, তাহলে এখানে কি লিখতে পারবো? পি বাই সাইন বিএসি। এখানে কিউ বাই কি লিখতে পারবো? সাইন। দেখো এওসি, এওসি মানে কোন চাপ? এসি চাপ। এখন হচ্ছে এসি চাপের উপর দণ্ডায়মান কোণ যদি নেই, তাহলে এই কোণটা পাচ্ছি, আর এই ত্রিভুজে যদি আমি নিয়ে আসি তাহলে এই কোণটা পাচ্ছি, তাহলে সেটা কি? এ বি সি। তাহলে সাইন এ বি সি আর বাই সাইন পাই, পাই তাহলে সাইন সাইনই থেকে যাবে, আর পাই মাইনাস এসিবি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে পজিটিভ থাকছে সাইন এসিবি। এখন ত্রিভুজের সূত্র অনুসারে আমরা পড়েছিলাম যে সাইন বিএসি এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো বিসি বাই টু আর, সাইন এ বি সি এটা ইকুয়ালস টু লিখতে পারবো এসি বাই টু আর, আর সাইন এ সি বি ইকুয়ালস টু লিখতে পারবো এ বি বাই টু আর সূত্র অনুসারে। এখন হচ্ছে তাহলে আমরা লিখি পি বাই, এখানে কি আসবে? বিসি। আচ্ছা আমরা এখানে লিখি পি বাই সাইন বিসি, সরি শুধু বিসি বাই টু আর, বিসি বাই টু আর কিউ বাই এসি বাই টু আর, আর বাই এবি বাই টু আর। এই আর কিন্তু পরিবেশার্থ, এই আর এই আর কিন্তু তোমরা সেম করবে না, এই আর হচ্ছে বল আর এই আর হচ্ছে পরিবেশার্থ। তাহলে সবগুলো থেকে টু আর যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে এরকম পি বাই বিসি কিউ বাই এসি আর হচ্ছে আর বাই এবি। তাহলে এখন যদি আমরা অনুপাত হিসেবে লিখি পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু বিসি ইস টু এসি ইস টু এবি, এটা আমাদের নিম্ন প্রমাণ।